চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30। এই দুই হেভিওয়েট দলের মধ্যে ম্যাচের আগে দেখে না যাক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে কারা। এবার বিশ্বকাপে দুর্দান্তভাবে শুরু করা দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বে 9 ম্যাচের মধ্যে 7টি ম্যাচে জয় পেয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল, তবে এরপর টানা 7 ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দলরা। এবার বিশ্বকাপের হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে লড়াই নামছে দুই দল। গ্রুপ পর্বে এই দুই দলের খেলায় বড় ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, পাশাপাশি ওয়ানডেতে পরিসংখ্যানের দিক দিয়েও এগিয়ে আছে পুটিয়া বাহিনী। শেষ 10 বারের মুখোমুখি দেখায় অজিদের 2 জয়ের বিপরীতে 8 জয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত মোট 109 বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, যার মধ্যে দক্ষিণ আফ্রিকা 55 বার জয় পেয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া 50টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ টাই হয়েছে আর 1টি ম্যাচে কোনো ফল আসেনি। তবে এই দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে 7 বার, যেখানে দুই দলে 3টি করে ম্যাচ পেয়েছে এবং 1টি ম্যাচ টাই হয়েছে। 1999 সালে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়ে ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।